हे गाइस वेलकम बैक टू माय चैनल एपी व्लॉग्स। तो आज के तुम्हारे साथ जस्ट कैक मिनट कथा बोलते जस्ट और किछु देखाते तो आज के कोनो एखाने व्लॉग्स वीडियो नय एखन ही अपलोड कर देव। एटा सकाले अपलोड करार कथा छिलो किन्तु सकाले आमी करते पारलाम ना, काजेर प्रचुर चाप छिलो तार जन्य, तार मध्ये दुटो चैनलेर शूट छिलो। तो आमी एखन एकटु फाका हलाम, तो भावलाम जे ना चलो तोमादेर साथे शेयर करेई दी, कारण शेयर कराटा खूबी दरकार। कारण आमी जेहेतु देखेछि, आमार बर जेहेतु देखेछे, आयुष जेहेतु देखेछे, तो सेहेतु तोमादेरो देखा दरकार। कालके रात्रे तोमरा विश्वास करबे ना, आमादेर घुम हयनि, जानला ठानला बंध करे, जेटा बोलछि जाइ होक छाड़ो एसब। कालके रात्रे तोमरा जानो आमी 12টার দিকে শুট করেছি, আমার আগের ভিডিওটাতে তোমাদের বলেছিলাম। তো তোমরা জানো প্রচুর গরম এখানে, তার জন্য তো মানে রাত ছিল 12টা, তখন বাজে 12টা কি 1টা বাজে, 12টা পার হয়ে গেছিলো, এটুক মনে আছে 12টা পার হয়েছিল। তো গরমের জন্য আমরা কি করেছি, রাতে ওই দুটো জানলা যে আছে না আমাদের, ওই আয়ুষ ঘুমোচ্ছে আমি দেখাচ্ছি, ওই যে ওই দুটো জানলা কিন্তু আমাদের ইসে ছিল, খোলা ছিল। হ্যাঁ, তো খোলা, ও যেহেতু ওর বাবা আছে কোনো ভয় নেই। আর কোনোদিন তো ভাবতেই পারিনি যে এসব কিছু দেখবো বা আদৌ এসব কিছু হয়। আর সে আদৌ আমি জানি না যে তোমরা দেখেই বলতে পারবে যেটা ঠিক না ভুল। তো জানলাটা খোলা ছিল, আর জানলাটা খোলা থাকার কারণে কি হয়েছে কি বলে 27 মিনিট, মানে ধরো আধা ঘন্টা ধরে ভিডিও অন ছিল, ক্যামেরা অন ছিল। তো 27 মিনিট ধরে আমরা পিছনে তো তাকাই নিয়ে একদম, আর তার আগে আমরা দেখে নিয়েছি যে যেহেতু আমাদের জানলার পিছনেই ছন্দাদের ঘর, তোমরা জানো আমার ব্লগে দেখেছ, তো তো ছন্দাকে দেখলাম আমরা যখন ক্যামেরা ট্যামেরা সেট করছি, তখন ও উঠে বাইরে গিয়েছিল, ওর বর আর ও, মানে আমার দেওর আর ও মিলে বাইরে গিয়েছিল। পরে আরও একবার ছন্দা বাইরে এসেছিলো, তো দুবারও বাইরে এসেছিলো। তো নিশ্চয়ই ও আরও তিনবার বাইরে আসবে না সেই আধা ঘন্টার মধ্যে, দুবারই ও বাইরে এসেছিলো, তাও আগে আবার, মানে আমাদের ভিডিওর এই 5 মিনিট আগেই। তো আর ওর বাবা মা, মানে ছন্দার যে শ্বশুর শাশুড়ি, আমার যে কাকি শাশুড়ি আর কাকা শ্বশুর, তারাও বাইরে বার হয়নি, কারণ তাদের দরজাটা যখন ওরা বার হয় না, একদম খট খট করে শব্দ হয়, আমরা শুনতে পারি, তো সেটাও হয়নি। মানে কালকে মোট কথা, কালকে বাইরে ওরা কেউই ছিল না। তো যাই হোক, আমরা যখন ভিডিও বানাচ্ছিলাম, যখন 16 মিনিট 56 সেকেন্ড, আমি তোমাদের সব দেখাবো এখনই, তোমরা একটু বলো যে আদৌ কি ঠিক না ভুল। তো সেই জিনিসটা, সেই ঘটনাটা ঘটে, যেই ঘটনাটা ঘটে সেটা তো আমি তোমাদের ভিডিওতে দেখাবোই। তো আগে একটু বলে নিই, তো আমরা তো ভিডিও শ্যুট করে তারপরে রাত্রি 1টা বাজে তখন আমরা এডিট করব। তো ওর মানে ওর মানে ওর চ্যানেলের কমেন্টে রিপ্লাই দিচ্ছিল, আয়ুষ তো ঘুমায় নেই, আয়ুষ প্রত্যেকদিনই এমন করে, কিছু মানে করার থাকে না। ওই যে দেখো এখনও ঘুমোচ্ছে, এখন সন্ধে 7টা বাজে, সেই দুপুরের ঘুম এখন ঘুমাচ্ছে, উঠে খেয়ে দিয়ে বই পড়বে, তারপরে সেই রাত্রি 1টা পর্যন্ত জাগা থাকবে ও, আমরা যতক্ষণ জাগনা থাকি, এটা ওর অভ্যেস হয়ে গেছে। তো যাই হোক, স্কুল খুললে তো আর সেরকমটা হবে না। তো ওসব ছাড়াও কি বলতে কি বলে ফেলছি, ব্লগ টাইপ ব্লগ নয় এটা। তো তারপরে কি হলো, আমরা 1টার দিকে যখন এডিট করি, মানে আমি তো এডিট করার সময় একটু খুঁটে খাটিয়ে দেখি, তো বিশেষ করে তো তারপরে কালকে একদম খুব একদম স্লো মোশনে আমি মানে ভিডিওটা দেখছিলাম, হঠাৎ করে জানলার মধ্যে আমার চোখটা পড়লো, যেহেতু জানলাটা একদম খুলো মানে খোলা ছিল আর কি, তো সেহেতু জানলার মধ্যে আমার চোখটা পড়লো, চোখটা পড়ে ফট করে একটা জিনিস দেখতে পেলাম, জাস্ট খালি 2 সেকেন্ডের মতন হবে, মানে আমি জাস্ট অবাক হয়ে গেছি যে এটা কী। তারপরে ওর বাবাকে দেখালাম, ওর বাবা বলে আরে সত্যিই তো, এটা কী ব্যাপার, কী জিনিস এটা। তারপরে আমরা দুজনে মিলে ভালোভাবে জিনিসটাকে দেখি, দেখার পরে তো আমরা তো গেস করেই ফেলেছিলাম এটা কী। তারপরে আবার পরের দিন ঘুম থেকে উঠে ছন্দাকে বলছি, কী রে ছন্দা, তুই কি কালকে এরকম টাইমে বাইরে গেছিলি, বলে না এরকম টাইমে আমরা শুয়েছিলাম, বিছানায় ছিলাম, ওরাও জাগনায় ছিল কিন্তু ঘুমায়নি ওরা। তো ও তো এমনিতেই ভয় পায়, আর ওকে আমি দেখিয়ে যা বড় ভুল করেছি, ও তো ভয়ে একদম কাতর, বলে দিদি ভাই আমি তো এমনিতেই বাইরে যেতে পারি না, আরও একা তো বাইরে যেতেই পারবো না। তো আমরা জানি না আদৌ ভূত বলে কিছু হয় কি না, তো আমরা ভেবেছি একটা ছায়ার মতন, ছায়াটায় কিছু হবে, হয়তো ওর ওর রাস্তা দিয়ে ও যাচ্ছিল, আমার যেটা মনে হয় হয়তো, কারণ এগুলো যেহেতু মানে বিশ্বাস করলেও ভুল না করলেও ভুল, মানে কী বলবো, লোকে যেহেতু বলে আছে ভূত যদি থাকে তাহলে ভগবানও আছে, মানে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, অনেকেই তোমরা হয়তো বিশ্বাস করবে না, তো জানলা দিয়ে ফোঁস করে গিয়েছে আর কি, এরকম একটা ব্যাপার, মানে অবাক করা কাণ্ড, আমার এখনও গায়ের লোম আমার দাঁড়া হয়ে যায় যে কী আর বলি। তো কী হয়েছে, তারপরে ছন্দাকে বলে ছন্দা তো খুব ভয় পেয়ে গেল, আর আমিও তো দেখি এখনও পর্যন্ত জয়বার ভিডিওটা দেখছি না, তয়বারই আমি একদম আমার লোম দাঁড়িয়ে পড়ছে একদম, মানে এত ভয়ঙ্কর একটা দৃশ্য, মানে কী বলবো তোমাদের আর, মানে আরও তার মধ্যে 1টা বেজে গেছিলো রাত্রেও, আমি একবারে খুব ভয় পেয়েছি। তোমরা একটু ভিডিওটা দেখে নাও, তারপরে কথা বলছি। তো ফ্রেন্ডস, জাস্ট আমি একদম ভিডিওটাকে স্লোমো করে দিলাম, তোমরা জাস্ট এখনই দেখবে তোমরা, জাস্ট ফলো করো জানলার দিকে, এই দেখো দেখতে পারলে,
দেখতে পারলে জিনিসটা আমি জাস্ট তোমরা যদি ভালোভাবে না দেখো তো ভিডিওটাকে আরেকবার এগিয়ে নিয়ে গিয়ে দেখতে পারো। তো তোমাদেরকে আশা করছি আমি ভিডিওটাতে ভালোভাবে দেখাতে পেরেছি একদম জুম করে, প্রচণ্ড গরম একদম। তো আজকে আর ভয়ে জানলা খুলিনি, কারণ আমি প্রত্যেকদিন বিকালবেলা জানলা খুলে দিই। আজকে আমি আর আয়ুষ ঘরে একা আছে, আর বাবা মা তো ওই ঘরে আছে, আর ওর বাবা গেছে সারাদিন কাজ করেছে ভিডিও শ্যুটিংয়ের জন্য, মানে একটু বন্ধুদের সাথে আর কি গল্প করতে গেছে। তো মানে তার জন্য আমি আর জানলা ঠানলা খুলছি না, আজকে ওর বাবাকে বলবো জানলা খুলো না বাবা, আমার খুব ভয় লাগে। তো যাই হোক, তোমরাই একটু কমেন্ট করে বলো যে আদৌ কি আমরা ঠিক দেখেছি, বা তোমরা কি ঠিক দেখেছো, আদৌ কি ওই জিনিসটা যেটা ভাবছি সেটাই। আমি জানি না, কিন্তু আমার মনে হয় সেটাই হবে, কারণ ওদের গেট লাগানো থাকে, ওদের বাড়িতে আসা যাওয়া কেউই করে না রাত্রিবেলা, একমাত্র ওরা ছাড়া। আর ওদেরকে বলেছি ওরা ওই সময় বার হয়নি, তো কি হতে পারে আমি কিছু বলছি বুঝতে পারছি না। তো যাই হোক ছাড়ো, আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। ভালো লাগলে ভিডিওটা প্লিজ শেয়ার করো, আমারও মনে হয় এসব হয়, আমার মনে হচ্ছে এখন কালকে থেকে, মানে কি বলি আর। যাই হোক, আর তার আগে একটা ঘটনাও বলেছিল, কালকেই আমাকে বলে যখন এই ঘটনাটা দেখলো না যে জানলা দিয়ে কি একটা গেল, শনিবারের ঘটনাও আমাকে বললো যে জানো না তোমাকে, আমি বলি এগুলো কি হয়, ওকে জিজ্ঞাসা করছি, বলে হয়, কারণ শনিবার দিন ও যখন মাকে হসপিটাল থেকে নিয়ে আস মানে সরি হসপিটাল থেকে দেখে রাত্রিবেলা আসছিল বাড়িতে, তখন পাকা রাস্তা, সামনে একটা তেঁতুল গাছ ছিল, সামনে একটা শনি মন্দিরও ছিল, মানে পাকা রাস্তার মধ্যে কোনো কিছু মানে একটুখানি খালি জল পড়েছিল, তোমরাই বলো যদি কাঁচা রাস্তা হয় মানা যায়, পাকা রাস্তা ছিল, অল্পখানি জল ছিল, ও কী করেছে বাইক নিয়ে যেই একদম তেঁতুল গাছের নিচেই পড়ে গেছে। ও আমাকে বলেনি, ও কালকে আমাকে বললো সেই ঘটনাটা, পড়ে গেছে। তাহলে কি হতে পারে, হয়তো ওখানে শনি মন্দির ছিল, হরেন দেয়নি তার জন্যও হতে পারে। আর তেঁতুল গাছটা ছিল ওখানে না, অনেকেই বলে ওই জায়গাটায় আছে, আর ওই জায়গাটায় অনেক অ্যাক্সিডেন্টও হয়েছে, তো জায়গাটা খুব ভয়ঙ্কর। আর রাত্রিবেলা তখন 11টা বাজে, কেউ ছিল না, বাজারঘাট সব বন্ধ ছিল, আর ওই রাস্তাটা বাজারের ভেতর দিয়ে ছিল, একটা তেঁতুল গাছ ছিল। তো এইসব ঘটনাও ঘটে আর কি, বুঝতে পারলে, মানে জানি না কি। তারপরেও তাড়াতাড়ি করে উঠে ও একটু একটু ভয়ও পাচ্ছিলো, কেউ ছিল না, তারপরে পাশে একটা শনি মন্দির ছিল, সেখানেও 10 টাকা প্রণামই দিয়ে নমস্কার করে তারপরে ওখান থেকে বের হয়ে আসে, আর বাড়িতে এসে কিচ্ছু বলেনি। কালকে ওর কালকে যখন এই ঘটনাটা ঘটলো তখন কালকে ও মুখ খুলেছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো, আশা করছি যে তোমাদের ভিডিওটাতে আমি সব কিছু দেখাতে পেরেছি। তো চলো নেক্সট দিন দেখা হচ্ছে, এখন তো রাত্রি হয়ে গেছে, তো বাই আজকের জন্য, পরের ব্লগের জন্য ওয়েট করো, অবশ্যই দেখা হচ্ছে।